শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে। কথা দিয়েছিলাম আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। আজকে চলে এসেছি রূপালী পর্দার দুজন গ্ল্যামারাস নায়ক এবং নায়িকাকে নিয়ে। আমাদের সঙ্গে আছেন চিত্রনায়ক জয় চৌধুরী এবং চিত্রনায়িকা বিপাশা কবির। কেমন আছেন? আমি প্রথমেই শুরু করতে চাই আপনাদের বন্ধুত্বের গল্প দিয়ে। আমি জানতাম না, দর্শক জানি না কতটা জানে যে আপনারা দুজন অনেক ভালো বন্ধু। আপনাদের বন্ধুত্বের গল্প দিয়ে শুরু করতে চাই। আমাদের বন্ধুত্বের গল্প, ও বলুক। বন্ধুত্বের গল্প যদি বলি, আমাদের মানে আমাদের পরিচয় হয়েছিল হলো 15-তে, একবার দেখা হয়েছিল। তখন আমি একটা কাজ করছিলাম, ও হিরো ছিল, তখন আমার আইটেম সং একটা চলছিল। তো তখন হাই হ্যালো জাস্ট এতটুকু। এরপরে 2018 সালে আমাদের একটা পরিচালক সমিতি না হলে শিল্পী সমিতির একটা অনুষ্ঠান হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো সেখানে সবাই কাপল কাপল করে করে ড্যান্স করছে, তো ছিল সাথে আরেকজন, ছিল আমি, ছিলাম আমার সাথে আবার আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল, এরকম করে। তো ওইখানেই বেসিক্যালি ওর সাথে একটু বেশি মানে কথা হয়, খুব ক্লোজ হই, তখন জানতে পারি আস্তে আস্তে আমার ব্যাপারে, ও জানে বিপাশা কেমন। তখন থেকে আমরা আসলে মিশতে শুরু করি। ওই 18 থেকে যে শুরু হয় বন্ধুত্ব, স্টিল এখন 2021 পর্যন্ত আমরা বন্ধু আছি। আমাদের একসাথে ও একটা কাজ করছি, না তুই আর আমি, ওই যে ব্রাজিলের একটা কাজ করেছিলাম, আমি ভুলে গেছি যে ওর সাথে কাজ হয়। আপনারা কি ব্যক্তিগতভাবে দুজনই ব্রাজিল? তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ওই একটা কাজ করেছি, তাছাড়া হচ্ছে যে ওই 18 সাল থেকেই বন্ধুত্বটা এই যে চলছে। এবং ওখান থেকে আমাদের একটা গ্রুপ হয়েছিল প্রায় 7-8 জনের। তো এখন একটু কাজের কারণে হয়তো বা একটু বিচ্ছিন্ন অবস্থায় আছি আমরা, হ্যাঁ। তো এখন ওরকম হয়তো বা দেখা যায় না, বাট সবাই সবার মতন আছে। এইভাবেই বন্ধুত্ব। আমরা ইন্টারেস্টিং গল্পটা শুনতে চাই, আপনার মুখ দিয়ে শুনতে চাই, যে আপনাদের ইন্টারেস্টিং ই বলবো নাকি ড্যারিং বলবো, ভাঙার গল্প, মানে ক্যামেরা যে মানে নায়ক যে ক্যামেরার পেছনেও নায়ক সামনেও নায়ক, সেই গল্পটা একটু আমাদেরকে বলেন। ও আচ্ছা, না অ্যাকচুয়ালি কি আমি শেয়ার করলাম সেই দিনের গল্পটা একটু জানতে চাই। সেই দিনের গল্পটা হচ্ছে আমাদের এরকম কোনো চিন্তা ভাবনা নাই যে আমরা ফাইট করব বা এরকম কিছু একটা করব। অ্যাকচুয়ালি তো এটা তো পরিস্থিতির শিকার ছিলাম আমরা। আর আমরা শুধু আমার বন্ধুদের জন্য না, আমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় দেখতাম বা অন্যায় দেখে এখনো আমার মনে হয় আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, এরকম মনে হয়। বা আমরা এখনকার জামানাতে ছেলেরা হোক মেয়েরা হোক, এরা কিন্তু অনেক সাহসী, হ্যাঁ, ওরা কিন্তু স্টেট ফরওয়ার্ড কথা বলে অনেক বেশি, কারণ আপনিও ভালো জানেন এটা। তা যেটাই হোক, আমরা একটা আমার ফ্রেন্ডের বাড়িতে ছিল, ওইখান থেকে আমরা আমাদের সব ফ্রেন্ডরা যখনই আমরা আড্ডা মারতে হতো, আড্ডা মানা কি যখন একটা ডিসকাস করতে হলে, তখন আমরা সবাই হুট করে ফোন টোন দিয়ে সবাই দেখা গেছে এক জায়গায় হয়ে গেছি এরকম। 7-8 জন কোথায় বসবো? তো মনে করো হুট করে কোথাও দেখা করার কোনো প্লেস নাই, আচ্ছা হাতিঝিল যাই। তো ওখানে একটু রাত হলে মনে করো 7টার পর থেকে তো একটু মানুষজন থাকে, বাট কিছু কিছু বিষয়তে দেখা যায় একটু কম। তো আমরা মাস্ক পরা থাকি, তো যে জাস্ট কথাবার্তা বলি, 2-3 জনের গাড়ি থাকে, তো সামনে রেখে সুন্দর করে বসে আমরা কথা বলি। তো ওই দিনও সেম কথা বলছিলাম, না ওই দিন অ্যাকচুয়ালি কি আমাদের কথা বলার উদ্দেশ্যে যাওয়ার ছিল না, ওই দিন আমাদের এক ফ্রেন্ডের জন্মদিন ছিল, ওখান থেকে ওর শেষ করছি জন্মদিন শেষ করে, এখন আমরা এক একজন এক এক দিকে চলে যাবো। তা ভাবলাম যে চলে যেহেতু যাবো, আমরা তো গুলশান থেকে, গুলশান হাতিঝিল তো কাছে, হাতিঝিল থেকে যার যার মতো করে আমরা ডিভাইডেড হয়ে যাই ওখানে। বাট ওখানে যাওয়ার পরে জাস্ট দেখলাম আবহাওয়াটা খুব সুন্দর, 11:30 মতো বাজে, বাতাস খুব সুন্দর বাতাস, বলছিলাম ঠিক আছে 5 মিনিট আমরা সবাই বসেই যাই এখানে, আড্ডায় মেরে যাই। এর ভিতরে এই অকারেন্সটা একটা অকারেন্স ঘটলো, এক মাদক সেবনই ছিল তখন, অলরেডি মাদক নিয়েই ছিল সেই ছেলেটা, ড্রাঙ্ক ছিল অনেক বেশি, সে এসে হুট করেই মানে আমি ওখানে দাঁড়ানো ছিলাম, ঘুরে দাঁড়ানো, হুট করে পিছন দিক দিয়ে এসে টিচ করা শুরু করে দিল। আমাদের একটা ফ্রেন্ড আছে জন, ও আবার এটা দেখে রেগে গেল। আমাদের সাথে এতগুলো আমাদের বন্ধুরা সবাই আছে, আর 4-5 জন মেয়ে মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা ফ্রেন্ডরাও ছিলাম 4-5 জন ছিলাম,
ছেলেরাও পাঁচজন ছিলাম, তো সব কিছু মিলে আমাদের কাছে জায়গাটা বা পরিবেশটা ভালো লাগলো না। তখন জাস্ট সে একটা কথা বললো, বাজে কথা, সেই কথাটার কাউন্টার কথা যখন দিল, জন যখন কাউন্টার কথাটা যখন দিল, তখন সে রেগে গেল। রেগে গিয়ে হুট করে সে সবাইকে ডাকা শুরু করলো, হুট করে, মানে তার প্ল্যানিং ছিল যে সে এখানে অকারেন্স করবে একটা কিছু একটা, সে বুঝতে পারে না আসলে কাদের সাথে করছে এরকম কিছু একটা। তো এর ভিতরে আমি কি করলাম, ওদেরকে আমার আর দুই ফ্রেন্ড সহকারে আচলে গাড়ি ছিল, আচলে গাড়িতে দ্রুত উঠে পাঠিয়ে দিলাম। এর ভিতরে আর আমরা মুভ করার কোনো, এরপরে মনে করেন আমাদের আর মুভ করার কোনো স্কোপ নাই, চারপাশ দিয়ে সব ঘিরে ফেললো। তখন ভয় লাগছিল না কি, তখন মাথায় কাজ করছিল, ওরা তো ফাইট করতেছিল। আমরা যখন আবার এসে দেখি, দেখি মানে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে নীর, ও আমি যখন গেলাম আমরা দুজন ওদেরকে করতে পারতেছিলাম না, ওরা আবার করে বলল যে আরো বেশি অকারেন্স হতো যদি ওরা ওখানে থাকতো, ওখানে না ওরা না কেন, ওরা আবার যেকোনো মেয়ে মানুষের তুলে দিল করতে আর কি। তখন আমরা চলে গেলাম, তারপরে কি করব, তারপরে এটা নিয়ে তো খুব মানে ওদের এসে দেখি এটা তো হাত দিয়েছে ওই মুহূর্তে, আসলে সবাই সবকিছু মিলে না এটা ঠিক ছিল ওদের, ওদের এটাই ওরা রেগুলার করে, ওরা এগুলাই করে। এবং যে ছেলেটা করছিল সে ছেলেটা একজন সম্মানজনক একজন মানুষের ছেলে, তার বাবা একজন এসপি, হ্যাঁ তার বাবা এসপি ছিলেন, তা সে তার ছেলে এভাবে ড্রাগ নিয়ে এই কাজগুলো করছিল, তার বাবা নিজেও লজ্জিত, পরবর্তীতে তিনি নিজেও অনেক শাসন করেছে বাট কাজ হয়নি, কারণ এলাকার ছেলে পেলেদের সাথে হয়তো বা পড়ে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে এই ফাইটটা আমাদের ভোর 6টা পর্যন্ত হয়েছে একটা না, দেন তারপরে ঘুম থেকে জায়েদ ভাই জায়েদ ভাই আসার পরে, দেন তারপরে জায়েদ ভাই এসে তারপরে এটার কাউন্টার দিয়ে শেষ পর্যন্ত তাদেরকে পুলিশে ধরিয়ে দর্শকদের জন্য একটু বলে রাখতে চাই যে আমরা দেখি ক্যামেরার সামনে সিনেমায় নায়করা ফাইট করে, মারামারি করে, অনেক সময় ভাবে এইটা তোরা করছে না, বডি ডাবল দিয়ে করছে। আমাদের সামনে কিন্তু সত্যিকারের নায়ক বসে আছেন, জয় চৌধুরী, যিনি কিন্তু সত্যি, আপনি বলছিলেন আমাকে আপনার হাতটা কেটে গেছে, না 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 আমি যেটা বলছিলাম ওর পরে এসে দেখি কি ওর হাত এখান থেকে আর সরাতে পারে না, জনের অবস্থা সেম, এখান থেকে জয়েন্ট করতে পারে না, এই জায়গাগুলো ঠিক ছিল না, এই জায়গাগুলো তো প্রায় নাক থেকে ব্লাড পড়তেছে, মুখ থেকে ব্লাড, আমরা তো সমানে সব আমরা হইছে কি, সবার জন্য সবাই কিছু একটা হইলেই কান্না তো আসেই, ওখানেই সব লুটুপুটু অবস্থা হয়ে যায়, এমন একটা অবস্থা। এটাই হসপিটালে ছিলাম, 6 দিন হসপিটালে ছিলাম আমি, 6 দিন সবগুলো আমার সাথে হসপিটালে ছিল আর কি, এবং সবাই ওর সাথে ওখানেই ও অবস্থাতেই ছিল। এরকম বন্ধুত্ব কি আসলে সত্যি ক্যামেরার কাছে, আমার এটা আমরা কিন্তু জনের এখান থেকে এই হাড্ডিগুলো সবই, জনেরও হাড্ডি এখানে নাই এটা, হ্যাঁ আমারটা তো রড ঢুকাইতে হইছে, ওটা আল্লাহর রহমতে এখন মোটামুটি ঠিক আছে আর কি। আমি জানি না গল্পটা আপনি হেসে হেসে কেন এভাবে হেসে হেসে কিভাবে করছেন, এটা ভালোবাসার গল্প তো, এজন্য ও হেসে হেসে বলতেছে, কিন্তু ওই সিচুয়েশন আমরা মেয়েগুলো যেভাবে কাঁদছি আর আমাদের সিচুয়েশন যা ছিল, এবং হিরো দৌড়াচ্ছে পিছে পিছে নায়িকাও দৌড়াচ্ছে, তো এটা করতে পারবো ওখানে মিলে যাচ্ছে সেম সিচুয়েশন, মনে করো একজন দৌড়াচ্ছে তার পিছনে আরেকজন আরেকজন, ভোরবেলা তো লিটারালি আমাকে গাড়ি দিয়ে মেরেই দেয় এমন অবস্থা, যখন আমাদের মানে আমরা ধরাই দিব পুলিশকে, জয় দৌড়াইলো জয়ের পিছনে, নীর দৌড় দিল নীরের পিছনে, আমি দৌড় দিলাম, ও মা দেখি কি কিছুক্ষণ পরে সাইড থেকে এসে জায়েদ আবার করলো কি গাড়িতে গাড়ি দিয়ে আসলো, মানে কি যে একটা সিচুয়েশন মানে বলে বোঝানোর মতন না, হুট করে ও আসলো তখনই আমাদেরকে সেভ করলো। মহানগর যে ব্রিজটা হাতিঝিল থানার ব্রিজ ব্লক করে রেখে দিয়েছে তারা, যাতে আমরা বেরোতে না পারি ওই ব্রিজ দিয়ে, ভোরবেলা যখন সকালবেলা আগে শিপন বেরোয় ওটা নিয়ে, শিপন দেখে যে ব্রিজ ব্লক করা, এদিকে আমরা আমার দিকে আমরা বের হয়ে গুলশানে যাব ওষুধ নিতে যাব, জায়েদ ভাই বের হয়ে চলে আসছে সব, যখন আমার ঘটনাগুলো ঘটছে ঘটার পরবর্তীতে ওদেরকে খুঁজে পাওয়া যায়নি, যখন আমাদেরকে হসপিটাল নিয়েছে, যখন আমরা মানে রক্তাক্ত অবস্থায় আমাদের হুঁশ ছিল না, তখন তো পুলিশ আমাদেরকে হসপিটাল নিয়ে গেছে, এর পরবর্তীতে যে কাজগুলো আমরা করেছি তখন ওইগুলো ওরা জানতে পেরে আবার আক্রমণের জন্য ওরা প্রিপারেশন নিয়েছে। তারপর আমাদের তো আরো যারা ছিলেন, মারাত্মক গল্প আপনার সঙ্গে, যদি এই হলো আপনার নায়ক জয় চৌধুরীর গল্প শুনলাম, একটু যদি শুরুর দিকে যেতে চাই, আপনার বেড়ে ওঠা হচ্ছে আমি যদি মাগুরাতে, সেখানে আপনি একটা মফস্বল শহরের ছেলে এত বড় একটা বিনোদন জগতে চলে আসলো কিভাবে সম্ভব হলো? অ্যাকচুয়ালি কি আমার বিনোদন জগৎটা আমার ভালো লাগে, আমি আমি বিনোদন বলতে গেলে তো আমার সিনেমার প্রতি আমার আকৃষ্ট অনেক আগে থেকেই, আমি আপনি হয়তো জানেন আমরা আমি পিটিআই স্কুলে পড়েছি, আমি যেহেতু কমার্সে, সেহেতু আমাদের তো সরকারি মডেলে তো কমার্স ছিল না,
আমাদের ওখানে এজি একাডেমি যেটা আছে, আমি একাডেমিতে পড়েছি। আমি যখনই আমি সর্বপ্রথম ছবি দেখেছি যখন ক্লাস সিক্সে উঠি, ওটার প্রথম ক্লাস যেদিন হয় ওই দিনই ছবি দেখেছি। এবং ওই দিনে আমার যতগুলো বই ছিল সবগুলো বই সেল করে দিয়ে তারপরে সাইবানি হল ছিল একটা, ওইখানে গিয়ে সুপারম্যান ছবি দেখেছি। মাগুরার দর্শকরা বোধহয় খুব নস্টালজিক হয়ে যাবে, পিটিআই আমি একাডেমি তারপর সাইবানি হল, আমি নিজেও হয়ে যাচ্ছি কারণ আমিও মাগুরারই। আমার আপনি হয়তো রিলেট করতে পারছেন না কিন্তু আমি খুব নিজেই নস্টালজিক হয়ে যাচ্ছি। আমার ফ্রেন্ড ছিল ওর বাবা ছিলেন হচ্ছে পুলিশ অফিসার, বাট ও একটু মানে বেয়াদব না, দুষ্টু ছিল আর কি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড যে, তা আমাকে সব কাজগুলাতে ওই প্রথমে প্রথমে নিয়ে গেছে আর কি, যে 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 জায়গায় উলটপালট কাজগুলাতে ওই ফার্স্ট নিয়েছে আর কি। তা আমার এখন, আমাদের তো তখন ছোটবেলায় ক্লাস সিক্সে পড়ি, তখন তো আমাদের টিফিনের টাকা দিতে হচ্ছে 5 টাকা বাসা থেকে, আর রুটি পরোটা তো বক্সে দিয়েই দিছে, টাকা তো বেশি দেওয়া সম্ভব না। তা এখন 7 টাকা 7.5 টাকা করে তো আমাদের হলের টিকিট, এখন দেখবো টাকা পাবো কোথায়। এখন 5 টাকাতে তো নিয়ে আসছি, এটা আনার পর এখন আমারও ফ্রেন্ড যে, ও আমাকে বলতেছে জয় সুপারম্যান আসছে বাংলাদেশে। তা বললাম বাংলাদেশে সুপারম্যানে, আগে তো শুক্রবারে সুপারম্যান হতো বিকাল 5টার পরে, হ্যাঁ, তা এখন ওই সুপারম্যান বাংলাদেশে চলে আসছে, বিশাল ব্যাপার, এটা মাগুরাতে আবার। তা এখন কী করা যায়, এখন যে টাকা লাগবে, এখন ছবি দেখতে যাইতে হবে, এখন সে তো পড়াইতেছে আমার, আমার কাছ থেকে টাকা বের করে নে, তাই সে যাবে বলে আমাকে নিয়ে। তা বললাম টাকা কোথায় পাবো, তা সে ওই বোর্ড দোকান থেকে আরেকজন লোককে সেট করে নিয়ে আসছে, নতুন বই সিক্সে ওঠার পরে সব গ্রামার বইটি সব তো কিনে দিছে আমাকে বাসা থেকে, বই বিক্রি করে সেই টাকাটা আমাকে, যে লোক আমার কাছ থেকে বইটা কিনবে ওই লোক দিয়ে আবার লাইব্রেরিতে আবার আরেকটু একটু 10% বাড়ায় লাইব্রেরিতে দিয়ে তো নতুন বইটাই হয়ে গেল। ও কোত্থেকে লোকটাকে সেট করে নিয়ে আসছে, আমার প্রায় 450-500 টাকার বই, পুরো বইটাই আমি 60 টাকাতে সেল করে দিয়ে দিছি ওই মুহূর্তে। তাই এটা বাজে 11টার সময় প্রথম ক্লাস সিক্সে যেদিন পড়তে যাবো, এখন চলে গেছি সুপারম্যান দেখতে ওই টাকাটা নিয়ে, সুপারম্যান বিশাল ব্যাপার। আমাদের নতুন ম্যাম, আর এরপরে আমাদের ইয়ে ছিল আমাদের হিরো, আরে ভুলে যাই কোন ছবির কথা বলছিস, সুপারম্যান ছবির নতুন প্রসঙ্গে বেশ কয়েকটা হয়েছিল তো বোধহয় সুপারম্যান, ও রুবেল ভাই না তাহলে রুবেল ভাই না, এই ছবিটা যখন আমি দেখলাম, আমার দেখার পরে তো পাগল হয়ে গেলাম আমি, বাংলাদেশের সুপারম্যান বাংলাদেশে উঠতেছে, এটা বিশাল ব্যাপার না একটা। তা ও আমার কাছ থেকে 60 টাকায় নিল, নিয়ে আমি ছবি দেখলাম, দুপুর আমরা ছবির মাঝখানে বিরতিতে আবার ইয়ে খেলাম, প্যাটিস খেলাম, এটা বিশাল ব্যাপার একটা। বাসা আসার পরে তো স্কুলে তো প্রথম দিন ওইভাবে চার্জ হলো না, বাসা আসার পরে তো আমি যে বই টই নিয়ে গেছি, ব্যাগ আছে বই নাই, এবং আমি তো বাসায় বলতেছি যে আমার তো বই চুরি হয়ে গেছে, তো বই যদি চুরি হয় তাহলে ব্যাগ কাশলো কোত্থেকে। এত চরম পরিমাণে একটা মার খেলাম, প্রথমেই হেভি মার খেলাম, মার খাওয়ার পর আমি চিন্তা করলাম ওর সাথে আর কোনোদিন কথাই বলবো না, আমার এত পরিমাণে বন্ধু। এরপর থেকে ঘুরে ফিরে এই সেই জায়গায় আসি দুইজনে, ঘুরে ফিরে কি বন্ধু আছেন না, ওর সঙ্গে আমার অনেক বছর দেখা নেই, ও কোথায় আছে আমি জানি না। আরেকটা বিষয় আমি জানি না, এরপর থেকে কি হলো, যখন একটু 6 থেকে আস্তে আস্তে উঠতে শুরু করলাম উপরের দিকে, তখন কি হলো 12টার শো, এখন টিচাররা তো আবার খুব শেয়া না, ওনারা কি করে টিফিন পিরিয়ডে কেউ যাতে পালায় না যায় লাস্টের পিরিয়ডে নাম ডাকে আবার, হ্যাঁ এটা করে। তো আমরা কি করি, 3টা থেকে আপনার 12টা থেকে 3টা ছবি শেষ করে দৌড় দেয় আবার লাস্ট পিরিয়ডের আগেই এই ক্লাসরুমে ঢুকে যাই, ঢুকে গেলে লাস্ট পিরিয়ডে আবার নাম ডাকতে আসছে, আমরা তো প্রেজেন্ট, সমস্যা নেই কোনো। এখন আমরা প্রতিদিনই কী করতাম, আমরা ওই যে ক্যাপ্টেন থাকতো তাকে একটু ঘুষটুস দিয়ে যাওয়া লাগতো, এই আর কি। এইভাবেই আমার কন্টিনিউ চলছে বাংলা চলচ্চিত্র দেখা, বাট কখনো যে চলচ্চিত্রে আসবো এরকম কখনো চিন্তাই ছিল না। আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল, আমি বিকেএসপি 2 ক্যাম্পিং করেছি, মাগুরা জেলার ক্রিকেটার হয়ে 2 খেলেছি, এবং মাগুরা থেকে বিকেএসপিতে আমি 2 গিয়েছি, 2 ক্যাম্প করে এসেছি আমি। আর হচ্ছে সিনেমা জগতে বোধহয় আপনার মনোয়ার হোসেন দীপজলের হাত ধরে আসেন, সেই গল্পটা একটু বলেন। এই তো যখন আমি বিবিএ শেষ করলাম তখন আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল এমবিএ করতে, তখন ইতিমধ্যে আমার বাবা মারা গেছে 2007, তার ভিতরে চাচু বললো যে আমি তোকে নিয়ে একটা চলচ্চিত্র করব, তুই আয়। তা আমাকে আমার কৌতূহলের সঙ্গে গেছি চাচুর সঙ্গে দেখা করতে, আপনার সম্পর্কে উনি নিয়ে আসছে, তা আমি ওনাকে নিয়ে ওনার ওখানে গেছি আমি ফুলবাড়িয়াতে। তা যাওয়ার পরে আমাকে ওই মুহূর্তে আম্মুকে ফোন দিয়ে বলতেছে আপা
ওই এখন থেকে এখানেই থাকবো। তা আমার কোনো কিছুই বললো না, বললো যে ঠিক আছে। আমার চিন্তা করলো যে ঠিক আছে থাক, সমস্যা কি। তা আমার ওইখানে এক বছর চাচু আটকানোর মতো আটকে রাখলো আর কি ফুলবাড়িয়াতে। আমাদের শ্রদ্ধেয় মাসুম বাবু স্যার ছিলেন, আমাদের শ্রদ্ধেয় আরমান স্যার ছিলেন, ওদের চিফ অ্যাসিস্ট্যান্টকে আমাকে এক বছর রেখে দিল আমার ওখানে ফাইটার ড্যান্স শেখার জন্য। দেন এক বছর পরে গিয়ে এক যখন ছবিটা রিলিজ হলো এফ আই মানিক স্যারের, তখন ওই যে সুপার হিরো সুপার হিরোইন হলো ওদের সঙ্গে, যে মেয়েটা হুই মিমো যে ছিল চ্যাম্পিয়ন হলো, ওই ছিল আমার কো আর্টিস্ট ওই সিনেমাতে। এই হচ্ছে সিনেমায় আসার গল্প, শুরু হলো, চলছে, চলবে। আপনার কাছে আপনি কি বোর হচ্ছেন? প্রচুর, ঘুমা যাব। আচ্ছা, আপনাকে বোর হতে দেব না। আপনার কাছে জানতে চাই, আপনার শুরুটা ছিল লাক্স থেকেই শুরু হয়েছে, কিন্তু বড় পর্দায় আপনার কাজটা ছিল আইটেম সং দিয়ে। মূলধারার সিনেমা থেকে আইটেম সং কেন চুজ করলেন? মূলধারার গতানুগতিক নায়িকার কাজ না করে কেন আইটেম সং চুজ করলেন সেই মুহূর্তে? এটা প্রচুরবার বলেছি, আজকেও বলবো। সেটা হচ্ছে আমি কখনোই চুজ করিনি, আমি হিরোইন হতেই গিয়েছিলাম। আমি যখন লাক্স থেকে বের হই, বের হবার পরে আমি অনেক নাটক করেছি, তখন অ্যাড করেছি, বাট কোনোটাই আমার কাছে মনে হচ্ছিল যে আমার হচ্ছে না, আমার আমার সাথে যাচ্ছে না বা আমার মিলছে না, বাট আমি এটার জন্য না। থাকে না একটা জিনিস, তো বড় পর্দায় একটা ফ্যাসিনেশন সব ছোটোবেলার থেকে খুব কাজ করতো যে যদি হিরোইন হতে পারতাম, মানে ওরকম কিছু। বাট আমি না, আসলে আমার তো কোনো লবিং ছিল না। আমি যখন এসছি হলো লাক্স থেকে, ওখানের পরেও আমি কি করব, জাস্ট আমার ছবিগুলো আমায় হেল্প করলো যে সামনে আগাতে, আর লাক্সের একটা ট্যাগ, নাথিং এলস। এছাড়া বড় কিছু ছিল না হাতে, আর আমার যে কোনো ব্যাকআপ থাকবে আমাকে, এ সাহায্য করবে, ও সাহায্য, আমার এমন কেউ ছিল না। তো যাই হোক, এরকম করতে করতে আমি একটা আর্সিকুলার বিজ্ঞাপন করি। আর্সিকুলার বিজ্ঞাপন করতে গিয়েই তখন ওই বিজ্ঞাপনটা করেছিলাম হচ্ছে নোবেল ভাইয়া ছিলেন, এটা হচ্ছে যে তোমার জন্য মরতে পারি ও সুন্দরীর একটা আর একটা পার্ট করেছিল, ওটা 50% অফারে ছিল, এটা কোরবানির ঈদে রিলিজ হয়। তো আমি আর ইমরান নামে একটা ছেলে ছিলাম, আর নোবেল ভাইয়া ছিল। এই অ্যাডটা দেখে তখন আমাকে হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া আমাকে কল করে যে বিপাশা, এরকম আমরা একটা কাজ করছি, আমরা হিরোইন খুঁজছি, তো তুমি যদি চাও তুমি এখানে অডিশন দিতে পারো বা আসতে পারো। তা আমি গেলাম, যে আমি কথাবার্তা বললাম, তো আমি অ্যাজ এ হিরোইন হিসেবেই, কিন্তু তখন তারা হিরোইন হিসেবেই দেখেছিল অডিশনে আমাকে, তো আমি হিরোইন হিসেবেও সব কিছু ফাইনাল, আমাকে দিয়ে একটা অ্যাকশন ফিল্ম করাবে, এরকম একটা কথাবার্তা হলো প্রথম দিকে আমার ভাইয়ার সাথে। তো পরিচয় হবার পরে তখন আজিজ ভাইয়ের সাথে আমার ফার্স্ট, আমাকে শীষ মনোয়ার ভাইয়া পরিচয় করিয়ে দিল। তো ওখানে পরিচয় হবার পরে তখন আমাকে এই এই অফারটা করা হলো, আমি এগ্রি করলাম। তারা আমাকে বললো যে এখন আমাদের ফার্স্ট ছবিটা হচ্ছে, তো আমি তখন তাদের একটা গ্রুমিং মানে ই চলছিল, মানে নাচ এটা ওটা ওখানে শেখাতো, অনেক হিরোইনদের কি শেখাতো আসতো, তো আমি যেতাম, বাট আমি কখনো না ওই নাচ এগুলো প্র্যাকটিস করি নাই, কারণ আমার কেন যেন আমি এগুলো পারতাম না, ছোটোবেলার থেকেই একটু আলসে টাইপের ছিলাম। যদি বলে এমনি ই করতে, ফাজলামো করে দুষ্টমি করে ই করতে, তাহলে ওটা পারবো, কিন্তু কেউ যদি আমাকে বলে এটা করতে হবে, তাহলে আমি পারবো না, ওটা আমার দ্বারা হয় না। তো যাই হোক, আসা যাওয়া ছিল, তো ভাইয়া খুব আদর করতো, এমনি আদর করতো, আমি এমনিতে একটু ওই সময় আরও বেশি, এখন তো একটু চঞ্চল, ওই সময় অনেক শান্ত ছিলাম। তো আমাকে বলতেছে বিপাশা তুই একটু ধৈর্য ধর, পরেরটাতে কাজ করিস। আমি বললাম ভাইয়া তোমাদের ফার্স্ট ছবি আমি কাজ করবো না। ওর বলতেছে যে কী করবি, কী করা যায়। তো দ্যাট টাইম আসলে কি ওই শিলা কি জওয়ানি মুন্নি বদনাম এটা চলছে, খুব হচ্ছে বাইরের আমাদের পাশের দেশেই। তো ভাইয়াও বললো যে তাহলে চল একটা আইটেম সং করি। আমি হুজুগের মাধ্যমে আমি বললাম আচ্ছা চলো ভাইয়া করি। এটা না একদম দুষ্টুমি করতে করতে, ফাজলামো করতে করতে, এটা একদম লাইফের এত সিরিয়াস একটা পার্ট হয়ে যাবে, এটা আমি কখনোই চিন্তা করিনি। পরিবার থেকে বিষয়টা কিভাবে নিয়েছিল যে তুমি আইটেম সং এ কাজ করবে? পরিবার তো কখনো, আমাদের ফ্যামিলি হচ্ছে খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলি, আমাদের মানে সব ইঞ্জিনিয়ার ডক্টর, আমি নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, সো সবাই হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার, কেউ তো এটা অ্যাকসেপ্ট করবার কথাই না। এবং আম্মা শুধু আমার সবসময় সব কিছুতেই আমার মা আমায় সবসময় সাপোর্ট করে আসছে। আম্মা বলছে তুমি যেটা ভালো মনে করো তুমি করো, আর আমার আমার হচ্ছে কি যেটা আমি ফিল করি যে না এটা আমি পারবো আমি সেটাই করি। আমার মানে আমি আমাকে কেউ জোর করে যে কিছু দিয়ে দিলে, আমাকে পড়াশোনাটা প্রচণ্ড জোর করে করাতে হতো যে তোর এটা করতে হবে, আমি অঙ্ক করতে গেলে মনে হচ্ছে আমি জোর করে করছি, মানে আমার খুব বিরক্ত লাগতো। সিনেমা বা আমি যেটাই করতে চেয়েছি না কেন, এটা সম্পূর্ণই আমার নিজের একটা ইচ্ছা থেকে আমি কাজ করেছি। যেটা বলছিলেন যে জাজ মাল্টিমিডিয়ায় আপনার কাজটা শুরু হয়েছিল, সেখানে বোধহয় মাহিয়া মাহি ছিলেন, তার সঙ্গে বনি বনাটা তখন কিরকম ছিল বা
এখন কিরকম? তার সঙ্গে বনি ভাওনাটা ভালো ছিল, প্রথমে আমরা কিন্তু শুনতে পাই, শুনতে পেয়েছি যে দুজন নায়িকা যখন থাকেন তখন তাদের মধ্যে একটু, আমার সাথে আসলে কখনো কারো ওরকম করে সম্পর্ক খারাপ হয়নি, তার সাথে আমার সম্পর্ক কখনো খারাপও ছিল না ভালোও ছিল না। কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল সেই সিনেমা? না, সিনেমাতে তো সে আমার সাথে কাজ করেনি, আর সে হলো তার মতন হিরোইন হিসেবে কাজ করেছে, আমি আমার মতন আইটেম সং করেছি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার পরবর্তীবারে আমার ছবি করবার কথা ছিল অন্যরকম ভালোবাসা, সেটা তো হিরোইন হিসেবেই, সেটা আর করা হয়নি। সেটা কেন করা হয়নি সেটা প্রযোজক প্রতিষ্ঠানই বলতে পারবে কেন করা হয়নি। সেটা প্রথমে বলা হয়েছিল যে আপনিই করছেন স্যার, হ্যাঁ, কারণ তার আগের দিন রাতেও 99% ওটা কনফার্ম যে আমি ওই ছবিতে কাজ করছি, আমি বাপ্পি আর মাহি। সেখানে আমাকে বাদ দিয়ে সকালবেলা আমি শুনি যে সারা জেরিনকে দিয়ে নিয়ে কাজ করা হয়েছে। এই এই কাজটার জন্য মানে শেষ মুহূর্তে যে আপনাকে রিপ্লেস করা হলো, এটার জন্য কি কোনোভাবে মাহিয়া মাহি দায়ী কিনা আপনার কি মনে হয়? সেটা তো আমি বলতে পারছি না সে দায়ী কিনা বা সে কিছু বলেছে কিনা, কিন্তু কান মানে কথা আসে এরকম শুনতে পেরেছি সে কিছুটা ই করেছে বলেছে। এমনি তার আগে কি আপনার তার সঙ্গে কোনো ব্যক্তিগত কোনো সমস্যা? আমার কখনো কোনো দিনও তার সাথে কোনো ব্যক্তিগত প্রবলেম ছিল না। সে এমনিতেও একটু মানে জাজ মাল্টিমিডিয়াতে অন্য কোনো হিরোইন কাজ করবে ওরকম সে পছন্দ করতো না, সে যাওয়ার পরেই জাজ মাল্টিমিডিয়াতে কিন্তু অন্য হিরোইনরা কাজ করা শুরু করেছে। তিনি যখন ছিলেন তিনি চেয়েছেন তিনি শুধু কাজ করবেন জাজে, প্রধান চরিত্রে, প্রধান চরিত্রে সেই কাজ করতো। আর এমন কোনো আমি শুনেছি মুখে মানুষের কথায় শুনেছি যে হ্যাঁ সে চায়নি যার জন্য হয়নি, কেন হয়নি সেটাও বলতে পারা, সেটা এতটা ডিটেলসে এখানে টিভিতে আমি এত কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, অন এ ডিফারেন্ট নোট, যেহেতু আমরা আইটেম সং এর কথা বলছিলাম, আপনি বলেছেন যে আপনি আসলে মূলধারার নায়িকা হিসেবে কাজ করতে এসেছিলেন এবং কাজ করতে চান, এছাড়াও এমনি পরবর্তীতে যদি কেউ আপনাকে কাস্ট করতে চায় যে তুমি আরেকটা আইটেম সং করো, করবেন কিনা? আমি ছেড়ে দিয়েছি, আজ প্রায় 3 বছরের উপরে হলো আমি কাজ করছি না। মাঝখানে শুধুমাত্র একবার শাহিন সুমন ভাইয়ের শাপলা মিডিয়ার বিদ্রোহী, যেটা সেটা মনে হয় একটাই ছবিতে আমি কাজ করেছি, সেটা তাও সাকিব খান ছিল, আর আমাকে শাহিন ভাইয়ের ছবি দিয়ে যেহেতু এসেছিলাম আমি, জ্যাজ মাল্টিমিডিয়ার ফার্স্ট ছবিটাই ছিল শাহিন সুমন ভাইয়ার, তো আমি তখন উনি আমাকে খুব ই করে বলে যে এই মুহূর্তে প্লিজ কাজটা করো, আমাকে রেমুনারেশনও খুব তারা ভালোই পে করেছিল, সব কিছু মিলিয়েছিল, তখন আমি এগ্রি করি ওকে। পরবর্তীতে আপনাকে আমরা আইটেম সং আর আপনার আমাকে 3 বছরেও কোনো আইটেম সং আমাকে কেউ আমি কাজ করিনি আর কোনো, এর পরবর্তীতে আর পাবো না, আর পাবেন না, আমি করব না। যদি বিভিন্ন জায়গায় যখন বলা হয় যে আইটেম কন্যা খ্যাত, এটা কি শুনতে আপনার কেমন লাগে? আমার কখনোই খারাপ লাগে না, আমার শুনতে আমি খুবই, শুনুন, আমাকে যেটা এত খ্যাতি দিয়েছে এত কিছু, আমি আজকে এখানে বসা কেন, আপনি এখানে আমাকে কেন ডেকেছেন, আমার নিশ্চয়ই একটা আইডেন্টিটি আছে, আমি কিছু, আমি যদি কিছু না হতাম আমাকে কি আজকে ইন্টারভিউতে আপনারা ডাকতেন? দর্শক আমাকে কেন শুনবে? নিশ্চয়ই শুনবার জন্য আমি ওই পজিশনটা তৈরি করেছি। হতে পারে আইটেম গার্ল ট্যাগটা অনেকে একটু নেগেটিভভাবে চিন্তা করে, বাট আমি তো নেগেটিভ ওয়েতে আমাকে নিজেকে প্রেজেন্ট করিনি। আমাকে যদি, আমি সব কাজ ভালো করিনি, কিছু কাজ খারাপ গেছে কিছু কাজ ভালো গেছে, কিন্তু ভালো যেগুলো করেছি সেটা নিয়ে আমি প্রাউড ফিল করি, খারাপ গেছে সেটা আমি বলবো সেটা সম্পূর্ণ দায়ভার আমার না, সেটা ক্যামেরার অ্যাঙ্গেল হতে পারে, ড্রেস ম্যানে ড্রেসের প্রবলেম হতে পারে, সব একটা কিন্তু কাজ পুরো টিমের, এটা কিন্তু একটা ব্যক্তি আমি দায়ভার নিতে পারি না। আপনার কাজ নিয়ে আপনার কোনো রিগ্রেট আছে কিনা? অবশ্যই, আমি তো বললাম একটু আগে, রিগ্রেট বলতে হচ্ছে যে কিছু কিছু কাজ আমার গান শুনে করা উচিত ছিল, এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল ওই সময়, আমি সব বুঝি নাই, আর অ্যাঙ্গেল বুঝতাম না, ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতাম না, তারপরে কিছু কিছু জায়গায় মিস ইউজ হয়েছে, এই জিনিসটা একটু ফিল হয় যে যদি একটু বুঝতাম হয়তো বা এই জিনিসগুলোর থেকে বেঁচে যেতাম, নিজের কাছে তখন খারাপ লাগতো না যে আল্লাহ এটা কেন করছি এরকম। জয় চৌধুরী, আপনার কাছে আরও একবার আসতে চাচ্ছি, আপনি কাজ করছেন অপু বিশ্বাসের সঙ্গে, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সেই অভিজ্ঞতাটা শেয়ার করেন, কিভাবে এই কাজটা মানে কেমন লাগছে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করে, তিনি তো শীর্ষস্থানীয় একজন নায়িকা আমাদের দেশের। তার সঙ্গে আমার কাজ আগে হয়েছে, বাট এজ এ হিরো হিরোইন হিসেবে হয়নি, আর্টিস্ট দুজন ছিল, সাকিব আর শিরশিলা ছিল, আর হচ্ছে এখানে তো আপনারা দুজন পর্দায় প্রেম করছেন। হ্যাঁ, একদমই। কেমন লাগছে অপু বিশ্বাসের সঙ্গে প্রেম করতে? অনেক বেশি ভালো, বিকজ সে অনেক বেশি মানে জলি মাইন্ড, আর আমাদের রিলেশন অনেক ভালো, আর আমার একটা প্লাস কি, আমি যেহেতু একটা সংগঠনে আছি, আমার প্রত্যেকটা আর্টিস্টের সঙ্গে আমার আগে থেকে একটা ভালোবাসা তৈরি হয়ে আছে, যার জন্য আমার ওই ক্যামেরার সামনে গেলে আলাদাভাবে প্রিপারেশন নিয়ে তার সঙ্গে কথা বলা বা প্রিপারেশন নিয়ে তার সঙ্গে আমার অ্যাক্টিং করা, এগুলো আমার দরকার হয় না আর কি, এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর আমি আমার
আমার ব্যাচে যারা আছে তারা তো আমাকে অনেক বেশি ভালোবাসে, মানে যতটা পারা যায় বন্ধুর যতটা সুলভ যতটা হয় আমাদের সঙ্গে রিলেশনটা তেমনই। আবার সিনিয়র যারা আছেন, যাদের সঙ্গে আমার সিনিয়ররা অনেক সময় কথা বলতে ভয় পায় বা ইতস্তত বোধ করে, আমার সঙ্গে অবশ্য মানে সেরকম কিছু না, আমার সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি সমিতির দরুণী হয়েছে যে অবশ্যই সবার সঙ্গে মেশাটা, তাদের সঙ্গে আমি অনেক বেশি কানেক্ট। ওই হিসাব করে যেমন আমি তো অলওয়েজ অপুদি রাখি, অলওয়েজ আগে থেকে অপুদি রাখি, কিন্তু আমার শুটিং করতে যাই আমি কখনো দিদি ডাকতে পারি নাই, কারণ সেই এত পরিমাণে খেপে যেত দিদি ডাকলে, যার জন্য আমি দিদি কখনোই ডাকি না, আমি অপু বলেই ডাকি অলওয়েজ। তখন নায়ক হিসেবে কাজ করছেন বলেই কি খেপে যেত? অ্যাকচুয়ালি কি আমি আমার তো যখন আমার যখন আপনি হয়তো জানবেন না যে রিসেন্টলি ছবির ভিতরে আমার এই ছবিটা অনেক বেশি আলোচনায় ছিল, প্রেম প্রীতির বন্ধন। অবশ্যই, বিকজ একটা না 22 দিন এফডিসিতে 13টা সেট ফেলে টোটাল শুটিং করা হয়েছে, এখনও 7টা সেট এখন এফডিসিতে বাকি করবো আর কি, আমরা অলরেডি 13টা সেট ডান করে ফেলেছি। একটা না 22 দিন শুটিং হয়েছে, আমাদের মহরতটা যেদিন হয়েছে সেদিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের টোটালি মোটামুটি কাভারেজের উপরে ছিলাম। তা যখনই কোনো ইন্টারভিউ হতো তখন তো আমি বলতাম আমার সঙ্গে মিশা ভাই আছে, অপু দিদি আছে, তো তখন জার্নালিস্টটা আমাকে নেগেটিভ করে ফেলতো যে দিদির সাথে অ্যাক্টিং করছেন কেমন লাগছে, তো এটা সে খেপা যেত, সে হেভি খেপা খেপতো। পরবর্তীতে আমি এখন পর্যন্ত অভ্যাস হয়ে গেছে, এখন আর দিদি দেখে না, এখন অপু অপুই করতে থাকি আর কি, সেটাতে খুব স্বাচ্ছন্দ্য। মানে অ্যাকচুয়ালি কি আমরা মানে আমাদের পার্সোনাল রিলেশন কেমন, এই রিলেশনের থেকে আমাদের পর্দার রিলেশনটা কেমন, এটা আমাদের দর্শককে দেখানো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা কষ্ট করতেছি কাজ করতেছি সব দর্শকদের জন্য। এখন আমার কাছে ওরকম মনে হয়নি। তারপর থাকে না দর্শকদের কিন্তু কৌতূহল থাকে যে এটা সারা জীবনই দেখে আসছি, সারা দেশেই চলছে যে এই নায়কটা এই নায়িকাটার কি হচ্ছে না হচ্ছে একটু জানতে চাই, এরকম একটা তথ্য। আপনি শাকিব খানের সঙ্গে কাজ করেছেন, আপনি আবার অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন, এটা কোনো অসুবিধা হয়েছে হয়েছিল কিনা, কোনো আমার যারা বিশেষ করে সাকিব ভাইয়ের লোক বা সাকিব ভাইয়ের দর্শক যারা আমাকে আগে পছন্দ করতো, কেন যেন তারা আবার এখন একটু নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, আবার অপুদির দর্শক যারা ছিলেন আগে তারা আবার এখন আমাকে অনেক বেশি ভালোবাসা শুরু করেছে, তো এটা স্বাভাবিকভাবে হবেই। আর আমি নিজের অলওয়েজ আমি মনে করি আমি একজন প্রফেশনাল আর্টিস্ট, অপুদির জায়গায় যদি আমার এখানে যদি অ্যাঞ্জেলিনা জোলিও আসে আমি তার সঙ্গে সেম কাজটাই করতে পারবো, তার সঙ্গে আমি সেম এক্সপ্রেশন দিতে পারবো, আমার রোমান্টিক সিন দিলে আমি সেমটাই করতে পারবো, আমার তাই মনে হয়। দারুণ। হেটার্সদের কিভাবে হ্যান্ডেল করেন, সেটা সামনাসামনি হোক ফেসবুকে হোক? আমি খুব নর্মালি একদম, আমি একদম নর্মালি নিই বিষয়গুলো, যেহেতু এটা আমার জব আর আমার তো সবাই আমাকে ভালোবাসবে না। আমি একটা জিনিস চিন্তা করি যে আমি সবসময় আমি চিন্তা করি যে আমি একজন আর্টিস্ট না, আমি একজন ভালো মানুষ, আমি যদি ভালো মানুষ হই তাহলে আমি কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতাম? আমি আর্টিস্টের চ্যাপ্টারটা বাদ দিয়ে আমি সবসময় একটা ভালো গুণ কি, ও খুব মানুষকে হ্যান্ডেল করতে পারে খুব সুন্দরভাবে, ওর প্রতি কিন্তু কেউ রাগ করে থাকে না, মানে 10টা মানুষের সাথে রাগ করলো কে যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে এত নাম, হ্যাঁ সবাইকে হ্যান্ডেল করে চলতে হয়। আমি বলছি মনে করো আমাদের ফ্রেন্ডদের মধ্যেও সবার সাথে সবার একটু মনোমালিন্য হলেও ওর সাথে জীবনে কারোর হবে না, সবাই ওর সাথে কথা বলে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র জুনিয়রদের সেফ জোন, দেখা গেছে আমার অনেক হিরোইনরা আছে, অনেক হিরোইনরা অনেক কিছু আমার সিনিয়রদের সাথে শেয়ার করতে পারে না, যেমন মিশা ভাই জাহেদ ভাইয়ের সাথে অনেক সময় অনেক আবদার শেয়ার করতে পারে না, তারা বিষয়টা জেনে গেলে কেমন হবে, কিন্তু আমার সিনিয়র আর্টিস্ট বলেন জুনিয়র আর্টিস্ট বলেন সবাই কিন্তু আমার সাথে শেয়ার করে বিষয়টা, যে আমি এখন এই পরিবেশ পরিস্থিতিতে আছি, এখন আমি কীভাবে এখান থেকে পার পেতে পারি। শিল্পীদের জন্য আপনি একটা ভরসার জায়গা হয়ে গেছেন। এটা আমি মনে করি যে আমি আমি হয়তো আজকে আছি কালকে সকালে নাও থাকতে পারি, তাই আমি কালকে মারা গেলে যেন পরশু দিন আমার খুব ফিল করি, এটাই অর্জন। আপনার কাছে আমি আরেকবার আসতে চাই, সেটা হচ্ছে আমি জানতে চাই যে বর্তমান পরিস্থিতিতে ইন্ডাস্ট্রিতে বিনোদন জগতে সিনেমা জগতে নায়িকাদের অবস্থান কিরকম বলে আপনার মনে করছেন, তাদের পরিস্থিতি কিরকম? পরিস্থিতি একদম চোখের সামনে কি অবস্থায় আছে নায়িকারা, এখন যে যার মতন করে আছে, আসলে এটা খুব এখন বিতর্কিত একটা সাবজেক্ট হয়ে গেছে, যেহেতু আমি বুঝতে পারছি আপনি নায়িকা বলতে পরিমণির কথা নিয়েই নিশ্চয়ই বলতে চাচ্ছেন, সেটার সাথে তো আপনারা সবাই লিঙ্কড হয়ে যাচ্ছেন, সবাই একসাথে জড়িয়ে যাচ্ছি, এটাই সবচেয়ে খারাপ লাগে, যার জন্যই কিন্তু আমি তাকে একটু সাপোর্ট করেই কথা বলেছি, বিধায় অনেকে আমায় খারাপ মন্তব্য করেছে, আবার বলেছে কেন প্রথমে যখন ধরে নিয়ে গেল সাথে সাথে কেন রিয়্যাক্ট করলেন না, দেখেন সবারই তো ব্যক্তিগত জীবন থাকে,
আমারও আছে, আমার বুঝতে হবে ব্যাপারটা কি, আসলে কি ঘটছে, কেন ঘটছে। আমি হুট করে একটা ডিসিশন দিতে পারি না, হুট করে একটা মন্তব্য করে দিতে পারি না। আমি দেখেছি, আমি অবজার্ভ করেছি, আমার কাছে তারপরে যেটা মনে হয়েছে, আমার তার অবস্থা দেখে আমার খারাপ লেগেছে। অ্যাজ এ অ্যাজ এ আর্টিস্ট বলেন, অ্যাজ এ মানে সহকর্মী বলেন, কো আর্টিস্ট বলেন, বা মানে একটা ব্যক্তি বিপাশা মেয়ে হিসেবে বলেন, আমার তার জন্য একটু খারাপ লাগছে যে এত হ্যারাস, যে একটা এতিম মেয়ে হয়তো বা নানা নানির কাছে বড় হয়েছে, নানির কাছে না নানার কাছে, যদিও যেটা আমি বলছিলাম আগেও যে আমিও নানা নানুর কাছে বড় হয়েছি, সো বাবা মার যে এইটা ব্যাপারটা থাকে কিন্তু একটু অন্যরকম, সেই বেড়ে ওঠাটা একটু অন্যরকম থাকে। তো হয়তো বা সে পথভ্রষ্ট হয়েছে কিছু কারণে, কিছু মানুষের সাথে মিশতে গিয়ে, সেটা তার, আমি বলবো এটা মিডিয়াতে আসবার পরে কিছু মানুষ তাকে সেই জিনিসটাতে সাহায্য করেছে, সেটা তার ড্রেসম্যান জেমি থেকে হোক, তার এখন কথিত মম হোক, যেই হোক না কেন, হয়তো বা তারাও রিলেটেড। শুধু কেনই একা মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে, কেন মেয়েটাকে শুধু, আমি একটু বলি, আপনি বোধহয় সম্প্রতি ফেসবুকে তার সৌন্দর্য নিয়ে একটা পোস্ট করে অভিভূত হয়ে পোস্ট করেছিলেন, সেখানে কিরকম কমেন্টস পেয়েছেন? খুবই 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 খারাপ, খুবই খারাপ, অনেক খারাপ কমেন্টস আছে। খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে যে আমি তাকে সাপোর্ট করে কথা বলছি। আমি যেটা বিলিভ করি, এই টাইমে এত সুন্দরী মেয়ে আমি সত্য দেখিনি, আমার কাছে সে অনেক অসম্ভব সুন্দরী। সেখানে আপনি শুধু তার সৌন্দর্যকে, ম্যাক্সিমাম মানুষই নায়িকারা এখন প্লাস্টিক সার্জারি করা নায়িকা, ভেরি ট্রু, প্রত্যেকে, কারো নাক সার্জারি, কারো বোটক্স করা, কারো এখানেই করা, মেয়েটা একদম ন্যাচারাল বিউটি একদমই। আমার কাছে এটা মনে হয়েছে, যেটা আমার ব্যক্তিগত, আমি বিপাশে যেটা ফিল করেছি, এত সুন্দর একটা মেয়ে, আমরা সুন্দরভাবে তাকে যদি প্রেজেন্ট করতে পারতাম একটু। আমি চেয়েছিলাম সে কমার্শিয়াল ফিল্ম করুক, মানে সে কোথা থেকে এত মিডিয়া কেন্দ্রিক হয়ে গেল, ওই শুধুমাত্র ওই এক ঘরানার কাজ এখন ঢুকে গেল, সে ওদিকেরই কাজ করছে, সে আমি অ্যাজ এ কমার্শিয়াল হিরোইন সে খুব ভালো করতো, এটা আমি ফিল করেছিলাম। তাকে যদি খুব ভালোভাবে প্রেজেন্ট করা হতো, যেভাবে মাহিয়া মাহিকে সবাই প্রেজেন্ট করছে, নিচ্ছে, আমার মনে হয় এটাতে পরিমণি, কিন্তু পরিমণি আমার মনে হয় সামহাও মিসগাইডেড। তাকে যদি একটু ভালোভাবে গাইড করা যেত, সে আরও ভালো করতো। এবার একটু আপনার কাছে আবার ফিরে আসি, যে আপনার বর্তমানে আর কী কী কাজ চলছে, দর্শকরা আপনার কাছ থেকে পরবর্তীতে কী কাজ পেতে পারে? আমার তো পাঁচটা ছবির কাজ চলছিল, তার মধ্যেই বারবার লকডাউন দেবার জন্য অল্প অল্প করে আমার দুটো কাজ শেষ হয়েছে করোনার জন্য। মাঝেই আমি দুটো কাজ পুরোপুরি শেষ করেছি, একটা প্রায় সেন্সর হয়ে গেছে, আর একটা পুরোপুরি কমপ্লিট, ওটাও মেবি সেন্সরে চলে যাবে। একটা হচ্ছে পরাণে পরাণ বান্ধিয়া, এটা হচ্ছে আকাশ আচার্য ভাইয়ার, এটা একটু আর্ট ফিল্মের ধরনেরই, মানে একটু অন্যরকম গল্প। এই গল্পটা আমি, আমাকে একটু অন্যভাবে পাবে একটা হিন্দু মেয়ের ক্যারেক্টারে। এবং আশা করি সবাই এই পর্যন্ত যারা যারা দেখেছে আমার, সবাই ফোন করে বলেছে তোমার গেট আপ, তোমার লুক, তোমার অন্যরকম লাগছে, মানে ওই বিপাশার থেকে আলাদা। এটা নিয়ে একটু আশাবাদী আমি, এই ছবিটা থেকে ভিন্ন এক বিপাশাকে পেতে যাচ্ছে। হ্যাঁ, এটাতে একটু ভিন্ন বিপাশা পাবে, যেদি মেয়ে এটা রিয়েল বিপাশা যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাই পাবে। যে আমি আসলে মানে অন ক্যামেরা অফ ক্যামেরা যেদি টাইপের মেয়ে, আমার খুব রাগ বেশি, এটা একটা সমস্যা আমার। দর্শককে সাবধানে থাকতে হবে। আমি তো রাগ আপনার কাছে আমি ফিরতে চাই, একই প্রশ্ন, আপনার প্রেম প্রীতির বন্ধন নিয়ে অলরেডি আমরা অনেক আলোচনা করেছি, এছাড়া আপনার আর কি কি কাজ আসছে? এছাড়া আমার আসছে হচ্ছে, আমার আরও আটটা সিনেমা মোটামুটি রেডি হয়ে গেছে, এর মধ্যে চারটা মতো সেন্সর হয়ে গেছে। মোতাজার আকবর স্যারের আয়না চলচ্চিত্র, আমি আর আচল যেটা করতেছি ওইটা অলরেডি সেন্সর হয়ে গেছে। এরপর আমি আর রোমানানির ভালোবাসি কত বোঝাবো কেমন, ওইটাও সেন্সর হয়ে গেছে, সেন্সরের পথে। কাকতারুয়া, এরপরে হচ্ছে অমানুষ হলো মানুষ, আমি আর দীপজল চাচু আসছি একটা সিনেমা নিয়ে, ওইটাও প্রায় সেন্সর হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার একটা আছে কাকতারুয়া, সেলিনা ম্যামের একটা সিনেমা কাকতারুয়া, মুক্তিযুদ্ধের, ওইটা সেন্সর হয়ে গেছে। মোটামুটি চার পাঁচটা সিনেমা এখন কিউ করা আছে। হ্যাঁ, এরপর আরেকটা করলাম হচ্ছে এক পশলা বৃষ্টি, আমি আর আচল, ওটা শেষের পথে আর কি। মোটামুটি সবই বড় পর্দার জন্য। হ্যাঁ, সবই বড় পর্দার জন্য। আচ্ছা, আমরা শেষ করে দিব, তার আগে ছোট্ট একটা গেম খেলতে চাই খুব তাড়াতাড়ি, কারণ র‍্যাপিড ফায়ার। আমি কয়েকটা নাম বলবো, কার কাছ থেকে শুরু করি? আপনার কাছ থেকে শুরু করি? না, ওর কাছ থেকে শুরু করি। কেন সব আমার দিকে দেখছ কেন তুই? খারাপ। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে শুরু করব। আমি কয়েকটা নাম বলবো, আপনি শুধু তাদেরকে পাঁচের মধ্যে নাম্বার দেবেন। কেন এই আল্লাহ, খুবই ইজি। আমি আবার ট্রোল করবে আমাকে? শুধু শুধু ট্রোল কেন করবে, ইটস রিয়েলি ফান, আমাদের গেস্টরা খেলে থাকেন, অসুবিধা নেই। পাঁচজন নায়িকার নাম বলবো, পাঁচজন না কমও বলতে পারি, ডিপেন্ডস হাউ ইউ প্লে। ঠিক আছে, নায়ক দিয়ে শুরু করি।
সিয়াম 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 আহমেদ সিয়াম আহমেদ কি কত দিব কি পাঁচের মধ্যে দ্রুত দ্রুত চার ওকে আরিফিন শুভ চার বাপ্পি দুই সাইমন সাদিক চার জয় চৌধুরী বন্ধু এটা ছিল না এটা ম্যাচ করলাম আর্টিস্ট হিসেবে তিন আচ্ছা ওকে এবার নায়িকা পরিমণি পাঁচের মধ্যে চার ওকে মাহিয়া মাহি তিন খারাপ না কিন্তু আমি ভেবেছিলাম আপনি আরো কম দেবেন নুসরাত ফারিয়া তিন ওকে নিজেকে কত দেবেন আমাকে দুই আমরা এটাই চাচ্ছি আপনার কাছে এবার আসতে চাই আপনি নিজেকে তৈরি করে নিয়েছেন বোধহয় না এরকম কিছু না অ্যাকচুয়ালি তো আমরা আর্টিস্টে আর্টিস্টদেরকে নাম্বার দেওয়াটা এটা অন্যরকম বিষয় আরো যদি মানে একটু খেলার হলে হয়তো বা ভালো দিতে পারতাম না এত ডিপ্লোম্যাটিক চলবে না ফান আপনি আমি চাইছি কি তুমি আমাকে জিজ্ঞেস করো সাকিব খান তাহলে আমি পাঁচে পাঁচ দিয়ে দিতাম আমি রাখতে চাইনি মানে চেয়েছি যে এই জেনারেশনটা আমরা মেইনটেইন করি সাকিব ভাই তো এটাই আসলে আমি বেস্ট অফ বেস্ট আপনার কাছে তাহলে আমি একই প্রশ্ন একই সিয়াম তিন আরিফিন শুভ তবে আমি নিজেকে আমি যেটা মনে করি আমার মনে হয় যে আমি যদি আমার দিক দিয়ে চিন্তা করি বা আমার কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করি আমি হয়তো তাদের থেকে অনেক বেশি ডিফারেন্স না ঠিক আছে এখন আমরা নায়িকা আপনার পাশ থেকেই শুরু করি বিপাশা কবির বিপাশা কি আর্টিস্ট হিসেবে আর্টিস্ট হিসেবে ডেফিনেটলি আর্টিস্ট হিসেবে তিন পরিমণি আমি তিন দিয়ে দিতে তুই তিন দিলি আমার আমি তিন দিছি সরি ভুলে গেছি কি করা বাচ্চা পরিমণি তিন মাহিয়া মাহি চার নুসরাত তো দি ভাই ছবি করছে একজন তো হ্যাঁ নুসরাত ফারিয়া তিন আচল আমি বলি আপনাকে সবসময় একটা কথা বলি আর্টিস্ট দুই ধরনের একটা হচ্ছে শ্রদ্ধার আর্টিস্ট একটা হচ্ছে দেখলে ভালো লাগে এমন আর্টিস্ট মনে করেন এর ভিতরে মনে করেন কোনো আর্টিস্টে দেখলে যেমন শাবানা ম্যাম শাবানা দেখলে মনে হয় শ্রদ্ধা করতে হবে তাকে দেখলে শ্রদ্ধার আর্টিস্ট মনে হয় হ্যাঁ এরকম ফেসের আর্টিস্ট কিন্তু অনেক কম আছে আবার এরকম ফেসের আর্টিস্ট অনেকে আছে আবার অনেকে দেখবেন অনেক ভালো অ্যাক্টিং করে অনেক কিছু করে অনেক মানে হিরো মানে হিরোইন দেখতে হিরোইনের মতোই কিন্তু শ্রদ্ধা করতে ইচ্ছা করে না মানে ওই যে আর্টিস্টিক ভাবটা এই ভাবটা অনেকের ফেসে নাই অনেক হিরোদের সেম অনেক ভালো কাজ জানে কিন্তু হিরো নয় হিরোইজম মনে হয় না হিরোইজম মনে হয় না অনেক জোস অ্যাক্টিং পারে ফাইট পারে না ড্যান্স পারে না মানে হিরো হইতে গেলে তো সব হইতে হবে হিরোইন হইতে গেলে টোটালটাই হিরোইন মনে হইতে হবে টোটালটাই আমি তো শুধু অভিনেত্রী না এমন যে আমি শুধু টেলিভিশনের অভিনেত্রী আমি নাটক করছি আমি স্টেজে কাজ করছি লাইভ স্টেজে যেমন অনেক বেশি সিরিয়াস আর্টিস্ট তাদের কাছে আমরা কিছুই না অ্যাক্টিংয়ের দিক দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি যদি মনে করেন যে হ্যাঁ মানুষ দর্শক দিক চাহিদার দিক দিয়ে যদি চিন্তা করেন যে হিরো হিরোইন কেমন হতে মানে কেমন হতে হবে আর কি শুধু অভিনয় দিয়ে হিরো হিরোইন বিচার করা যায় না ডেফিনেটলি অনেক ধন্যবাদ আমার অনেক ভালো লাগলো অনেক গল্প করে ফেললাম দর্শক আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের